ব্যাপার তো তো ভারী মুশকিল হয়ে গেল রে কেন কতটা সুতো বেঁচে গেছে দেখেছিস তো তো এই ইডিয়েটার বুদ্ধি ছিল মাঞ্জা রং করবে না এতবার করে বললাম একটু লাল রং করে দে মাঞ্জাটাতে না 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 সে করবে না এখন দেখ দুটোই একই রঙের আরে বাবা তফাত করবো কি করে লাটাইটা আলাদা লাটাইটা আলাদা চুপ কর কিচ্ছু বলিস না কি তো অন্য রং করলে এই দাদা এই শোন আর তুই এটা ইয়ে করিস না টেনশন করিস না এক কাজ কর এই মাঞ্জা দেওয়া লাটাইটা সরি মাঞ্জা ছাড়া লাটাইটা আমি আমার কাছে রেখে নিচ্ছি নে না বুদ্ধি দেখ নে না দে না এই তো না মারিস না এটা ঢোকানোর জন্য থাবড়া মারবো রাগ তো তার হবে না বুঝে গেছি শোন এতটা এটাকে কাজে লাগাবো সরকার খেতে এটাকে কাজে লাগাবো কি করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোল্লাই দেবে তোল্লাই দেবে ঠিক আছে এই এই তোর দ্বারা তো ঘুড়ি ওড়ানো হবে না তুই আমাদেরকে তোল্লাই দিবি ঠিক আছে দেলাটে দে তুই কি ঘুড়ি যে তোকে তোল্লাই দেবো কি উঠতে চাস তুই তো চাইছি কি এমনি উঠতে পারবি তোল্লাই দেবার দরকার নেই কি বলছো কি আরেকটা কথা বললি না শুধু ঢোকাতে পারিনি এটা কি রে চামচি কি দেখতে পাচ্ছিস আচ্ছা শোন দাঁড়া আরেকটা কথা কিছু বলবি তুই না না অ্যাগ্রেসিভ না 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 কাম চাবো না সরে যা তাহলে ঠিক আছে এদিকে আমি যা বলছি যে তোকে কে বললো যে আমি ঘুরি ওড়াতে পারি না আচ্ছা বিন্দু তুই ঘুরি ওড়াতে পারিস আরে পারে না ওর কথা ছাড়ি পারি না তুই বাঁচতে পারবি না আমি পারি আমি বাদ পারি আরে যখন ছোট ছিলাম না বিশ্বকর্ম পুজোর সময় আমি বাপ্পা তুই যখন ছোট ছিলি তখন কি তখন বিশ্বকর্মা পূজাতে না খুব মজা হতো আমি বাবার সাথে ঘুড়ি ওড়াতাম খুব আনন্দ হতো কিন্তু তারপরে তো বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল তারপর থেকে আর কখনো ঘুড়ি ওড়ানো হয় না শোন ওসব কথা ছাড় এই বছর এই অর্জুন বসাক বলছে যে তুই আমাদের সাথে বিশ্বকর্মা পূজায় ঘুড়ি ওড়াবি বুঝলি কি ওড়াবি তো কিরে হ্যাঁ বল কিংকং তুমি ঘুড়ি ওড়াবে না বলো না ওড়াবে ছোটবেলায় তুমি তোমার বাবার সাথে ঘুড়ি ওড়াতে আর এইবার তুমি তোমার বউয়ের সাথে ঘুড়ি ওড়াবে কি এইবার ওড়াবে তো